হাই দেয়ার, আই এম সুধীর ফ্রম এইচএস এডুকেশন এইচডি ইউটিউব চ্যানেল। লুক এট দিস থ্রি ওয়ার্ডস, মিস, মিসেস অ্যান্ড মিস। বলুন তো এই শব্দ তিনটির মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা কি? ওকে, নো প্রবলেম। আজকে আমরা এই মিস, মিসেস অ্যান্ড মিস এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য কি এবং কখন এবং কোথায় আমরা এই শব্দ তিনটি ব্যবহার করি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর ইউ রেডি? So, let's get started. Miss, Mrs. and Miss. Miss শব্দটি লক্ষ্য করি, এই শব্দটি শেষ হয়েছে অ্যাশ সাউন্ড দিয়ে। Mrs. শব্দটি শেষ হয়েছে জহ সাউন্ড দিয়ে, কিন্তু এর মাঝখানে অ্যাশ সাউন্ডটি দেওয়া আছে। আবার মেজ, এই শব্দটি শেষ হয়েছে জহ সাউন্ড দিয়ে। ওয়েন ডু উই ইউজ মিস, মিসেস অ্যান্ড মিস? বলতে পারেন আমরা কখন মিস, কখন মিসেস এবং কখন মিস শব্দটি ব্যবহার করি? তাহলে একটু লক্ষ্য করি, উই ইউজ মিস, মিসেস অ্যান্ড মিস ইন ফর্মাল অকেশন ও ফর্মাল সিচুয়েশন। অর্থাৎ ফর্মাল অকেশন বা ফর্মাল সিচুয়েশন এ আমরা একটি ভদ্র মহিলাকে সম্বোধন করার সময় মিস, মিসেস এবং মিস শব্দটি ব্যবহার করি। ফর্মাল অকেশন বলতে ওয়েন উই রাইট আ লেটার ও স্পিক টু সামবডি ডিরেক্টলি উই ইউজ মিস, মিসেস অ্যান্ড মিস। অর্থাৎ ফর্মাল অকেশন বা ফর্মাল সিচুয়েশন বলতে আমরা যখন কোনো চিঠি লিখি অথবা সরাসরি কারো সাথে কথা বলি তখন আমরা কোনো ভদ্র মহিলাকে সম্বোধন করার সময় বা অ্যাড্রেস করার সময় মিস, মিসেস এবং মিস এই তিনটি শব্দের যে কোনো একটি ব্যবহার করি। লুক অ্যাট দিস নেম, এলিসা মান্দারিন। এখানে এলিসা হলো ফার্স্ট নেম এবং মান্দারিন হলো লাস্ট নেম। আরেকটু লক্ষ্য করি, এখানে লাস্ট নেম অর্থাৎ মান্দারিন নামটির পূর্বে মিস শব্দটি ব্যবহার করা হয়েছে। লাস্ট নেম এর পূর্বে আমরা কখন মিস ব্যবহার করি? মিস ইজ ইউজড ফর আ ওম্যান হু ইজ সিঙ্গেল ও আনমেরিড। অর্থাৎ
লাস্ট নেইমের পূর্বে আমরা মিস ব্যবহার করি যখন কোনো মহিলা সিঙ্গেল অথবা অবিবাহিত, অর্থাৎ অবিবাহিত মহিলার লাস্ট নেইম বা নামের শেষের অংশের পূর্বে আমরা মিস ব্যবহার করব। নেক্সট, মিসেস মান্দারিন, এখানে মান্দারিন হলো লাস্ট নেইম, লাস্ট নেইম এর পূর্বে এখানে মিসেস ব্যবহার করা হয়েছে। কখন আমরা লাস্ট নেইম বা নামের শেষের অংশের পূর্বে মিসেস ব্যবহার করি একটু লক্ষ্য করি। মিসেস ইজ ইউজড ফর আ ওম্যান হু ইজ ম্যারিড, অর্থাৎ বিবাহিত কোনো মহিলার নামের শেষের অংশের পূর্বে আমরা মিসেস ব্যবহার করি। নেক্সট, মিস মান্দারিন, মান্দারিন হলো লাস্ট নেইম আর লাস্ট নেইম এর পূর্বে এখানে মিস ব্যবহার করা হয়েছে। কখন আমরা কোনো মহিলার নামের শেষের অংশের পূর্বে মিস ব্যবহার করি, মিস ইজ ইউজড ফর বোথ আ ম্যারিড ও অ্যান আনম্যারিড ওম্যান, অর্থাৎ বিশেষ করে আমরা যখন নিশ্চিত নই যে কোনো মহিলা বিবাহিত নাকি অবিবাহিত সেক্ষেত্রে তার নামের শেষের অংশটির পূর্বে আমরা মিস ব্যবহার করি। তবে আধুনিক যুগে বিবাহিত হোক আর অবিবাহিত হোক উভয় মহিলার নামের শেষের অংশের পূর্বে মিস ব্যবহার করা হয়। আরেকটু লক্ষ্য করি, মিস্টার নজরুল, মিস্টার আমরা কখন ব্যবহার করি? একেবারে সহজ জিনিস, মিস্টার ইজ ইউজড ফর বোথ ম্যারিড অ্যান্ড আনম্যারিড ম্যান, অর্থাৎ বিবাহিত হোক আর অবিবাহিত হোক এই ধরনের পুরুষের নামের যে শেষের অংশটি আছে যেটাকে লাস্ট নেইম বলা হয় এর পূর্বে আমরা মিস্টার ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।